আচ্ছা, আমাদের ওই লেসন 8 পর্যন্ত হয়েছিল, আমরা ম্যাকলোরিন সিরিজ পর্যন্ত দেখেছিলাম। তো যেহেতু এরপরে আমি বলেছিলাম যে তিনটা করে ক্লাস এভরিডে নিতে হবে, যেহেতু আমাদের মিড টার্ম ক্লাস, সেটার কন্টিনিউশন আজকেও করতেছি। তো আমাদের আজকে প্রথম প্রথম লেসন, যেটা লেসন 9 থেকে শুরু করব। লেসন 9 যেটা আছে সেটা হচ্ছে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। তো আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে কাজ করতেছিলাম। আমরা ডিফারেন্সিয়েশনের সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করতে হয় সেটা আমরা দেখেছি। এবার আমরা এর কিছু অ্যাপ্লিকেশন দেখবো, যে ট্যানজেন্ট এবং নর্মাল এটাও ডিফারেন্সিয়েশনের মধ্যে পড়ে। তো ডিফারেন্সিয়েশনের কিভাবে রিলেশন আছে আমরা এটা দেখবো। ওকে, প্রথমে আমরা ট্যানজেন্ট কাকে বলে এটা আমরা জানি। ট্যানজেন্ট মানে বোঝা যাচ্ছে ঢাল, যেটাকে যে এখানে ছবি এঁকে দেখানো হয়েছে। যদি একটা বক্ররেখা থাকে এটা ঢাল হয়, এই যে এই বিন্দুতে যে মিলিত হয়েছে একটা সরলরেখা আঁকলে, তাহলে সেই বিন্দুটাকে বলা হয় ট্যানজেন্ট লাইন, বা এই পুরো লাইনটাকে বলা হয় ট্যানজেন্ট লাইন, অথবা এই পয়েন্টটাকে বলা হয় ট্যানজেন্ট। ওকে, আমরা এখানে পড়তেছি দ্য ডেরিভেটিভ অ্যাট এ পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু এ ডিনোটেড বাই এফ ড্যাশ এ। আমরা এটা জানি যে এক্স ইজ ইকুয়াল টু এ পয়েন্টে যদি আমরা ডেরিভেটিভ নির্ণয় করি সেটাকে আমরা বলবো এফ ড্যাশ এ দ্বারা, বা এফ ড্যাশ এক্স দ্বারা বোঝাচ্ছে একটা ফাংশন এফ অফ এক্স এর একবার ডিফারেন্সিয়েশন। একটা নির্দিষ্ট বিন্দু যদি এক্স ইকুয়াল টু এ হয় তাহলে সেই বিন্দুতে আমাদের হবে এফ ড্যাশ এ ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অ্যাট দ্যাট পয়েন্ট। তার মানে বোঝাচ্ছে ইনস্ট্যান্ট যে পরিবর্তনটা হবে ওই বিন্দুতে সেটা আমরা বুঝবো। জিওমেট্রিক্যালি এফ ড্যাশ এ গিভস আস দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট লাইন অ্যাট দ্য পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু এ। তো এখানে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট লাইন, স্লোপ বোঝাতে বোঝাচ্ছে ঢাল, আর ট্যানজেন্ট লাইন যেটা আমরা অঙ্কন করেছি এই বিন্দুতে, এই লাইনটাকে বলা হবে ট্যানজেন্ট লাইন। তো এর জন্য যে আমরা সূত্রটা আছে সেটা আমরা একটু দেখব। ট্যানজেন্ট লাইনের ইকুয়েশনের সূত্রটা আমাদের এই যে লাস্টে এখানে লেখা আছে, f of x minus f of a is equal to f dash a into x minus a। এটা আমাদের ট্যানজেন্ট লাইন, x is equal to a পয়েন্টে আমাদের একটা ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন হচ্ছে f of x minus f of a is equal to f dash a x minus a। তো এখানে যে জিনিসগুলো বের করতে হবে সেখানে আমরা প্রথমে f of x দেওয়া থাকবে, দ্যাট মিনস f dash x নির্ণয় করতে হবে, তারপর f of a এর মান নির্ণয় করতে হবে, f dash a এর মান নির্ণয় করতে হবে। এই জিনিসগুলো আমাদের নির্ণয় করতে হবে। এবং এখানে স্লোপ, স্লোপের যে এম দ্বারা প্রকাশ করা হয়, স্লোপের ক্ষেত্রে এই একই ট্যানজেন্ট লাইনের জন্য ইকুয়েশনটা হচ্ছে স্লোপের বের করতে বলা হয়। যদি বলা হয় যে স্লোপ নির্ণয় করো, তাহলে এটা আমার সূত্র হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়, এম ইজ ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি স্লোপ আকারে যদি বলা হয়। আর আমরা যদি ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন বলি, যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন কি, তাহলে তোমাদের এভাবে বলতে হবে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এ ইন্টু এফ অফ ইন্টু এক্স মাইনাস এ। এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন। এবং ট্যানজেন্ট লাইনটা কেমন হয় এখানে কিন্তু আমরা ছবিতে দেখেছি, এই যে আমাদের যে গ্রাফটা আছে এটা হচ্ছে এফ অফ এক্স ফাংশনের, এবং এখানে এ একটা নির্দিষ্ট পয়েন্ট, এই যে এ এফ অফ এ পয়েন্ট হলো এটা। এই বিন্দুতে যদি একটা রেখা অঙ্কন করি তাহলে যে লাইনটা পাবো সেটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট লাইন, এবং তার ইকুয়েশন হচ্ছে এই যে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এ ইন্টু এক্স মাইনাস এ। তো এখানে আমরা এটা লিখলাম। তো এখানে আমরা এক্সাম্পল দেখবো কিভাবে আমাদের এক্সাম্পল গুলো করবো। কারো যদি কোনো কোশ্চেন থাকে ট্যানজেন্ট লাইন কিভাবে আসলো বা এটা বুঝতে যদি সমস্যা থাকে বলতে পারো। ওকে, আমি ট্যানজেন্ট লাইনের এক্সাম্পলে চলে যাচ্ছি। এক্সাম্পল দেখি আমরা, এক্সাম্পল ওয়ানে বলা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লাইন অফ দ্য ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার টু এক্স মাইনাস ওয়ান অ্যাট দ্য পয়েন্ট 5,3। তো আমাদের বলা হয়েছে যে একটা পয়েন্ট দেওয়া আছে 5,3 পয়েন্টে, এই যে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার টুয়াইস এক্স মাইনাস ওয়ান, এই পয়েন্ট এই বিন্দু এই ফাংশনটার জন্য আমাদের ট্যানজেন্ট লাইনের ইকুয়েশনটা বের করতে বলা হয়েছে। তো আমরা ইকুয়েশনটা জানি, তো ইকুয়েশনটা জানার জন্য এখন আমাদের যে জিনিসগুলো বের করতে হবে, দ্যাট মিনস এফ ড্যাশ এক্স এর মান বের করতে হবে, তারপর এফ অফ এ আর এফ ড্যাশ এ এর মানগুলো বের করতে হবে। তো প্রথম কাজ যেটা দেওয়া আছে সেটা লিখি, ফাইন দ্য স্লোপ অফ দ্য ফাংশন বাই সলভিং ইটস ফার্স্ট ডেরিভেটিভ, দ্যাট মিনস ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করব। তো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার টু এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে, এটাকে যদি আমরা ভাঙায় লিখি তাহলে টু এক্স মাইনাস ওয়ান এর পাওয়ার হবে হাফ,
তাই না? যেহেতু রুট আছে পাওয়ার হাফ, তাহলে এফ ড্যাশ এক্স করলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র যাবে, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে এন এর মান হাফ, টু এক্স মাইনাস ওয়ান, তারপরে হাফ মাইনাস ওয়ান করলে মাইনাস হাফ চলে আসছে। আর এক্স যেহেতু এখানে টু এক্স মাইনাস ওয়ান কে ধরা হয়েছে, তাহলে এই টু এক্স মাইনাস ওয়ান কে আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো শুধু টু, সেটাকে এখানে সাথে গুণাকারে দেওয়া হয়েছে। তো এরপর এখানে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেলাম এফ ড্যাশ এক্স এর মান 1/√2x-1। তো x টু দি পাওয়ার মাইনাস 2x-1 টু দি পাওয়ার মাইনাস হাফ, দ্যাট মিন্স মাইনাস হাফ প্লাস হাফ থাকলে উপরে থেকেছে, আর যদি মাইনাস হাফ থাকে তাহলে নিচে চলে যাবে। তো এবার আমাদের মান বের করা দরকার, f ড্যাশ a এর মান বের করা দরকার। তো f ড্যাশ a এর মান এখানে a বলতে বোঝাচ্ছে এই ফাইভ বিন্দুতে, তাই না? আমাদের যেহেতু দুটা পয়েন্ট থাকে, x ইজ ইকুয়াল টু a বলা ছিল, তাহলে x এর বিন্দু এইখানে যদি পয়েন্ট থাকে, প্রথমটা কি x এর মান, পরেরটা হচ্ছে y এর মান। তো প্রথমটা আমরা নিব, a এর জায়গায় নিব ফাইভ, তাহলে f ড্যাশ a এর মান নির্ণয় করব যখন a ইজ ইকুয়াল টু ফাইভ হবে, তাহলে এইখানে আমরা ফাইভ বসাই দেবো x এর জায়গায়। তো এখান থেকে আমরা করলে আমরা পেলাম f ড্যাশ ফাইভ এর মান পেলাম আমরা 1/3। তো এবার আমাদের f অফ a এর মানও দরকার, তাহলে f অফ a এর মান হচ্ছে আমাদের এখানেও ফাইভ, যেহেতু x এর মান a মানে হচ্ছে x এর মান, তো এখান থেকে f অফ ফাইভ এর মান পেলাম 3। তো এবার এই মানগুলো আমরা ইকুয়েশনে, যে আমাদের যে ইকুয়েশনটা পেয়েছি f অফ x মাইনাস f অফ a ইজ ইকুয়াল টু f ড্যাশ a x মাইনাস a, তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই, f অফ x মাইনাস 3, যেহেতু f অফ a এর মান 3 পেয়েছি, f ড্যাশ a এর মান পেয়েছি 1/3, আর x মাইনাস a এর মান যেহেতু আমরা 5 জানি বসিয়ে দিব, তাহলে আমরা এই যে ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে আমাদের ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন। তো এখানে আমাদের x f অফ x এর পরিবর্তে আমরা এখানে লিখতেও পারতাম যে রুট বার 2x-1, যেহেতু আমরা জানি যে f অফ x মানে রুট বার 2x-1 দেওয়া আছে, সেটা বসিয়ে দিয়ে অ্যান্সার করলে হয়ে যাবে। একটু এখানে সাজিয়ে গুজিয়েও করা যায়, f অফ x উঠিয়ে দিতে হবে, তারপর ওই যে 1/3 আছে সেটাকে আর আর গুণ করে এপাশে নিয়ে যাওয়া যায়, এটা যে কোনো অঙ্কের স্বার্থে যতটুকু দরকার হয় ততটুকু করা যায়। তো এই প্রথম এক্সাম্পলটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, আমার ভয়েস কি ঠিক মতো শোনা যাচ্ছে এখানে? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি এক্সাম্পল, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট লাইন অফ দ্য ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস ওয়ান হোল কিউব এট দ্য পয়েন্ট 2,27। তো এখানেও ওই একই জিনিস, প্রথম কাজ হচ্ছে এফ ড্যাশ এক্স এর মান বের করা, তারপর এখানে এক্স ইজ ইকুয়াল টু এ, যেহেতু এক্স ইজ ইকুয়াল টু এ মানে এর মানে এখানে টু আছে, তাহলে এফ ড্যাশ টু এর মান বের করবো, এফ অফ টু এর মানও বের করবো, যেটা আসবে সেটা আমরা করবো। তো প্রথমে এফ অফ এক্স দেওয়া আছে, এফ ড্যাশ এক্স এর মান নির্ণয় করেছি, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল কিউব আছে, তার মানে এখানে এন এর মান আছে 3, তাহলে 3x²-1 এর হোল স্কোয়ার আসবে, তার মানে 3-1 করলে 2 আসবে এখানে, আর যেহেতু x²-1 এটাকে আমরা x ধরেছি, এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো x² কে করলে 2x পাবো, সেই 2x এখানে দেওয়া হয়েছে, আর 1 কে করলে তো 0 হবে, সেটা আর লেখার দরকার নেই। এখানে f x এর মান পেলাম 6x, x²-1 এর হোল স্কোয়ার। তো এবার আমাদের x a = 2 বিন্দুতে এখানে f ড্যাশ 2 এর মান বের করতে হবে, f ড্যাশ 2 এর মান পেলাম 108, f অফ 2 এর মান পেলাম আমরা এখানে 27 দেওয়াই আছে, যেহেতু f অফ x এর মান এখানে 27 বের করে নিলেও হবে, তোমরা এখানে বের করে নাই, এখানে যেহেতু বলা আছে x²-1 এর হোল কিউব, তাহলে এখানে যদি 2 বসাও x এর জায়গায় 4-1 এর হোল কিউব, দ্যাট মিন্স 3 এর হোল কিউব ইজ ইকুয়াল 27। তো ওইটাই আমাদের দেওয়া আছে, তো সেই জন্য আমাদের এখানে বের করে বলা হলো f অফ x-27 108x-2। তো এরপরে এক্সাম্পল থ্রিতে আছে, এখানে সবই একই জিনিস, জাস্ট ওই আগের মতো বসিয়ে দিলে এখানে হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আবার এখানে ওয়াই বসাই দেওয়া হয়েছে, বা এফ অফ এক্স দিয়েও কিন্তু করা যাবে, এখানে ওয়াই বা এফ অফ এক্স যেটা দিয়ে করো, আমরা যেহেতু প্রথমটাতে সূত্র পড়েছিলাম যেটা, সেটা দেওয়া ছিল কি এফ অফ এক্স, আর এখানে এভাবেও দিয়ে করা যায়, যেমন y-y1/x-x1 = m, বা যেটা আমরা ঢালের সূত্র পড়েছিলাম একই জিনিস, তোমরা ওই সূত্রটা এফ অফ এক্স ধরে করা যায়, যেহেতু আমরা আর একটা বই থেকে আমি এটা উঠাইছি, তো সেক্ষেত্রে আমাদের এখানে ওয়াই দিয়ে করছে, তোমরা চাইলে এফ অফ এক্স দিয়েও করতে পারবে একই জিনিস।
তো এরপর আমরা নর্মাল লাইন্সটা দেখব। নর্মাল লাইন্স হলো ট্যাঞ্জেন্ট লাইনের উপরে যদি আমি লম্ব অঙ্কন করি তাহলে লাইনটা পাবো, সেটা হচ্ছে আমাদের নর্মাল লাইন। এখানে ছবি আঁকে এখানে দেওয়া আছে, দেখো এটা আমাদের এফ অফ এক্স ফাংশন, এর আমরা ট্যাঞ্জেন্ট লাইন নিয়েছি, ট্যাঞ্জেন্ট লাইনের উপরে একটা লম্ব অঙ্কন করলে যে লাইনটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের নর্মাল লাইন। তো এর জন্য আমাদের যে সূত্রটা আছে সেটা আমরা একটু দেখি, এই যে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এফ ড্যাশ এ ইন্টু এক্স মাইনাস এ। তো ওখানে আমাদের সূত্র ছিল এফ ড্যাশ এ ইন্টু এক্স মাইনাস এ, আর এখানে একটু পরিবর্তন হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এফ ড্যাশ এ, জাস্ট সূত্র একটু পরিবর্তন, নিয়ম কিন্তু একই জিনিস। যেমন ওখানেও আমাদের এফ ড্যাশ এ এর মান বের করা লাগবে, এফ অফ এ এর মান বের করা লাগবে, এখানেও একই জিনিস বের করা লাগবে, শুধুমাত্র সূত্রে যে একটু পরিবর্তন। তো আমি ওখানে আবার সেই একই জিনিস, এখানে ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন বিন্দু বের করা হয়েছে এক্সাম্পল ওয়ানে, আগের ম্যাপটাই আছে, তো এফ ড্যাশ এক্স এর মান আগের মতো বের করে নেওয়া হয়েছে, তারপর এফ ড্যাশ ফাইভ এর মান, তারপর এফ অফ ফাইভ এর মান আমরা এখানে বের করেছি। লাস্টে যে আমাদের যখন সূত্রে বসাবো তখন এই যে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এফ ড্যাশ এ এক্স মাইনাস এ, তো এখানে পরিবর্তন হয়েছে, মাইনাসটা চলে আসলো আর এফ ড্যাশ এ এর মান ছিল ওয়ান বাই থ্রি, তাদের জন্য থ্রি হয়ে গেছে, থ্রি এক্স মাইনাস ফাইভ। তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? একই জিনিস কিন্তু, জাস্ট আমাদের সূত্রে একটু পরিবর্তন। তো এখানে একই জিনিস যেহেতু এক্সাম্পল টু তেও ওইভাবে করে দেওয়া আছে, তোমরা এখানে দেখে নেবে সব একই রকম, আমি আর এখানে বিস্তারিত গেলাম না যেহেতু তোমাদের সবই একই জিনিস, জাস্ট সূত্র দুটো মনে রেখে এফ অফ এ এফ ড্যাশ এ এই মানগুলো বের করে বসাই দিলেই হয়ে যাবে। তো এখানে এক্সারসাইজ আছে, তোমাদের এক্সারসাইজ থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট যেটা আজকে মানে 4 নাম্বার অ্যাসাইনমেন্ট যাবে, তোমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু 6 আর 7 এরকম করে মার্কিং দেওয়া হবে, যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট এখানে আমি 7টা মতো দিতে হবে, কারণ তোমাদের মিড টার্মে অ্যাসাইনমেন্ট আমার বেশ কিছু রয়ে গেছে, সো আমি এটা মিস করবো না। তো আমি অ্যাসাইনমেন্ট আগে মার্ক যেহেতু 10 দিয়েতাম, এবার আমরা এখানে 6 অথবা 7 করে এক একটা দেবো, যেমন আগের অ্যাসাইনমেন্টে 7 মার্ক ছিল, এবার আমি 6 অথবা 7 যেটা মানে অ্যাপ্রিয়েট হয় সেই অনুসারে আমি তোমাদের অ্যাসাইনমেন্টের মার্কিংটা দিয়ে দেবো, বাট অ্যাসাইনমেন্ট একটু সংখ্যা বেশি হবে, এটুকু সবার একটু মনে রাখতে হবে। স্যার আমাদের তো এখন 21 তারিখ একটা অ্যাসাইনমেন্ট আছে, নেক্সট যেটা দিবেন এটা কি স্যার আগের ক্লাসে আগ পর্যন্ত দিবেন স্যার? আগের ক্লাসের আগ পর্যন্ত টাইম দেওয়া হবে, লাগলে আমি 2-1 দিন এক্সটেন্ড করব, সমস্যা নেই, আমি সবসময় 2 দিন এক্সটেন্ড করে দিয়ে দিই, যেহেতু তোমাদের 9 দিন করে সময় দেওয়া একটা অ্যাসাইনমেন্টের জন্য, আশা করি 9 দিনে কিছু লাগার কথা না, আরো 28 তারিখ পর্যন্ত হয়তো বা দেওয়া হবে, এর মধ্যে হয়ে যাওয়ার কথা, এত কঠিন কিছু বলেছো শোনা যায় না, একটু জোরে বলতে হবে। তোমাদের যদি সময় সময়ের কথা বলছো কিনা, তোমার কথাটা ক্লিয়ার আসতেছে না, আমি বুঝতে পারতেছি না স্যার, আমি ক্লিয়ারলি নেটওয়ার্ক তো সমস্যা করছিল স্যার, আমি ভাবতেছিলাম স্যার নেক্সট ডে অনেক সময় কম দেবে, কিন্তু স্যার আপনি তো সময় অনেক দিচ্ছেন, ঠিক আছে স্যার এটাই বলবো। আচ্ছা আজকে আমরা 2টা লেসনই করবো, যেহেতু আমাদের ম্যাক্সিমাম মিনিমা থেকেও একটা ভালো জিনিস আর কি আমাদের এটা জানতে হবে, সো আজকের ক্লাসে আমি 2টা লেসন করবো, যেহেতু গুরুত্ব বেশি এই 2টা ক্লাসেরই, তো সেই হিসাবে আমি তোমাদের 2টা ক্লাস পড়াবো আজকে, আজকে লেসন 10ই আমাদের আজকে লেসন শেষ হবে, যেহেতু আমি অ্যাসাইনমেন্ট 1টার মধ্যে এই 2টা দিয়ে নিয়ে আসবো, সো সেই হিসাবে আমি লেসন 11-এ আজকে আর যাবো না, সো এই 2টা ক্লাসের উপরেই অ্যাসাইনমেন্ট আজকে থাকবে। ওকে, আমি ম্যাক্সিমা এবং মিনিমা পড়তেছি, ম্যাক্সিমা এবং মিনিমা এটা হচ্ছে আমাদের যে ডিফারেন্সিয়েশন আছে তার একটা অ্যাপ্লিকেশন, আজকের লেসনে যেটা পড়তেছি এটাও কিন্তু অ্যাপ্লিকেশন, আগের দিনের লেসনে যেটা পড়েছি সেটাও কিন্তু ডিফারেন্সিয়েশনের এক্সাম্পল মানে অ্যাপ্লিকেশনে ছিল, সো আমরা অ্যাপ্লিকেশন গুলো দেখতেছি। ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, এ ফাংশন এফ অফ এক্স ইজ সেজ টু হ্যাভ এ ম্যাক্সিমাম ফর এ ভ্যালু এফ অফ এক্স ইফ এফ অফ এ ইজ গ্রেটার দেন এনি আদার ভ্যালু দ্যাট দ্য ফাংশন ক্যান হ্যাভ ইন দ্য স্মল নেইবারহুড অফ এফ অফ এক্স এক্স ইজ ইকুয়াল টু এ। যাই হোক, এটা ইংলিশে লিখছে, আমি বাংলা যেটা বুঝাচ্ছি সেটা আমি
তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। আমি ম্যাক্সিমা এবং মিনিমা দ্বারা কি বুঝছি সেটা আমি আগে বলতেছি। ম্যাক্সিমা দ্বারা আমরা বুঝতেই পারি যে একটা জিনিসের ম্যাক্সিমাম ভ্যালু বা সর্বোচ্চ যে ভ্যালু এটা, আর মিনিমা হচ্ছে একটা ভ্যালু, একটা ফাংশনের সর্বনিম্ন যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমাদের মিনিমা। তো এখানে দেখো ছবি আঁকে কিন্তু দেখানো হয়েছে যে এই ফাংশনটার যদি এটুকু কনসিডার করা হয় বা যে কোনো একটা কনসিডার করা হয়েছে, দেখো এই যে এই অংশটুকু, এই অংশটুকুর মধ্যে ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে এইটা, এবং এইখান থেকে এই যে অংশটুকু আছে এর মিনিমাম ভ্যালুটা আছে কিন্তু এই। তো এইটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তো এরকম যদি একটা ফাংশন থাকে তাহলে এটার ম্যাক্সিমাম এবং মিনিমাম এইভাবে বের করা যায়। তো ম্যাক্সিমাম এবং মিনিমাম কথাটার অর্থ তো বুঝতে পেরেছে যে ম্যাক্সিমাম দ্বারা বোঝাচ্ছে সর্বোচ্চ যে পয়েন্টটা, আর মিনিমাম দ্বারা বোঝাচ্ছে মিনিমাম, মিনিমাম দ্বারা বোঝাচ্ছে সর্বনিম্ন যা যে পয়েন্টটা। তো আমরা একটা ফাংশন নিব, তার সর্বোচ্চ পয়েন্টকে ম্যাক্সিমাম বলবো এবং সর্বনিম্ন পয়েন্টকে মিনিমাম বা মিনিমাম পয়েন্ট বলবো। তো এখানে টার্মিনোলজি, আমাদের এখানে ম্যাক্সিমা এবং মিনিমা বের করতে যেতে হলে আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, এটা হলো এক্সট্রিমাম ভ্যালু যেটাকে বলা হয়, বা ক্রিটিক্যাল নাম্বারস, সেটাও আমরা আগে দেখতে হবে। ক্রিটিক্যাল নাম্বারের সংখ্যাটা আমরা একটু দেখি, ম্যাক্সিমা এবং মিনিমাম। আচ্ছা, আমরা ম্যাক্সিমাম এবং মিনিমার এক্সাম্পলের মাধ্যমেই আমি মানে কিভাবে যে প্রসেসটা করব, প্রসেসটা সম্পর্কে আমি তোমাদের এখানে দেখাবো। আসলে তো মেইনলি যেটা আছে, প্রথমে আমাদের যেটা জানতে হবে এক্সট্রিমাম ব্যাপারটা আমি বলেছি। এক্সট্রিমাম দ্বারা বোঝাচ্ছে যে ফাংশনটাতে ম্যাক্সিমা এবং মিনিমা আছে কিনা সেটা বের করা, যদি থাকে সেটা বের করে নিয়ে আসা, ম্যাক্সিমাম এবং মিনিমাম উভয়টা বের করা, এবং উভয়টা যদি বের করতে হয় তাহলে সেটাকে বলা হয় এক্সট্রিমাম। এই যে এখানে ম্যাক্সিমাম ভ্যালু বের করা হয়েছে, মিনিমাম ভ্যালু বের করা হয়েছে, তাই এক্সট্রিমাম এর জন্য বের করা হয়েছে। আর এখানে একটা জিনিস জানতে হবে, ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে, ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে যে বিন্দুতে এফ ড্যাশ এক্স এর মান বা একবার ডিফারেন্সিয়েশন করলে যে মানটা পাওয়া যায় তার মানটা জিরো ধরতে হবে। আমি দেখাচ্ছি, প্রথমে আমরা এক্সাম্পলটা পড়ি। ফাইন্ড দা অ্যাবসলিউট এক্সট্রিমাম ভ্যালুজ অফ দা ফাংশন এফ, একটা ফাংশন এফ দেওয়া আছে, তার এক্সট্রিমাম ভ্যালু বের করতে হবে। ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x³ - 18x² + 13x on the close interval 0 থেকে 3। তো আমাদের ইন্টারভালটা দেওয়া আছে 0 থেকে 3 ইন্টারভালে, আমাদের এফ অফ এক্স যে ফাংশনটা আছে তার এক্সট্রিমাম ভ্যালু বের করতে হবে, তার মানে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা বের করতে হবে। আমাদের এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 3। এই দুইটা পয়েন্টের জন্যই আমাদের চেক করে দেখতে হবে এক্সট্রিমাম কোনটার জন্য আর মিনিমাম, সরি ম্যাক্সিমাম কোনটা এবং মিনিমাম কোনটা। তো প্রথমে আমাদের এফ ড্যাশ এক্স এর মানটা বের করতে হবে, যেহেতু আমরা বলেছি ডিফারেন্সিয়েশনের জিনিস, প্রথম কাজ হচ্ছে আমাদের এফ অফ এক্স এর এফ ড্যাশ এক্স এর মান বের করা। ডিফারেন্সিয়েটিং এফ অফ এক্স উই গেট এফ ড্যাশ এক্স, ডিফারেন্সিয়েশন করবা করলে আমরা পাবো 6x² - 36x + 30। ডিফারেন্সিয়েশন তো সিম্পল জিনিস, যেমন এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এখানে শুধু এক্স আছে, তার মানে 30 চলে আসবে। তো এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য, ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এমন একটা ভ্যালু এফ ড্যাশ এক্স এর মান, আমাদের ফাংশনের এফ অফ এক্স যে ফাংশনটা আছে যে বিন্দুতে এফ ড্যাশ এক্স এর মান জিরো হবে সেই বিন্দুটাকে বলা হবে ওই ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট। আমি ক্রিটিক্যাল পয়েন্টের সংখ্যাটা আবারও বলতেছি, যে পয়েন্টে আমাদের যে ফাংশনটা থাকবে তার যে একবার ডিফারেন্সিয়েশন করলে যে মানটা পাবো, বা একবার ডিফারেন্সিয়েশন করলে যে বিন্দুতে এফ অফ এক্স এর মান জিরো হয় সেই বিন্দুটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। তো দ্যাট মিনস ক্রিটিক্যাল পয়েন্টের কন্ডিশনটা এটা, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু জিরো। আমরা যদি জিজ্ঞেস করি যে ক্রিটিক্যাল পয়েন্টের কন্ডিশনটা বলো, তাহলে বলতে হবে যে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এফ ড্যাশ এক্স এর মান জিরো হইলে যে বিন্দুর জন্য এফ ড্যাশ এক্স এর মান জিরো হবে তাহলে ওই পয়েন্টটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। তো প্রথমে আমরা এফ ড্যাশ এক্স ফর সলভিং ক্রিটিক্যাল পয়েন্ট উই লিখ, আমরা জানি এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু জিরো, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু জিরো বসাবো, তাহলে আমাদের এফ ড্যাশ এক্স এর মান হচ্ছে 6x² - 36x + 30। অতএব 6x² - 36x + 30 = 0। তো মিডল টার্ম করবা, মিডল টার্ম করলে এখান থেকে এক্স এর মান পাবো আমরা 1 এবং এক্স এর মান পাচ্ছি 5। তাহলে আমরা দুটো বিন্দু পেয়ে যাচ্ছি, সরি এখানে কয়টা বিন্দু পেয়ে গেলাম, আচ্ছা এখানে দেখো এখানে ইন্টারভাল আমাদের দেখা আছে, এখানে কি এক্স ইকুয়াল টু একটা পেয়েছি কত 1, আর একটা পেলাম এক্স ইকুয়াল টু 5। এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে x-1 = 0 আর x-5 = 0। তো আমাদের এই যে দুইটা পেলাম এর মধ্যে আমাদের কয়টা আছে, x = 1 পাচ্ছি আর একটা পাচ্ছি x = 5, কিন্তু আমাদের ইন্টারভালটা দেওয়া আছে কি
জিরো থেকে থ্রি, তো এর বাইরে তো আমরা যাইতে পারবো না, তার মানে ফাইভ যেটা আসছে এক্স ইকুয়াল টু ফাইভ এটা গ্রহণযোগ্য এখানে হবে না। কম্পেয়ারিং দ্য ভ্যালুস অফ এফ দ্য ক্রিটিক্যাল নাম্বার দেন দ্য ইন পয়েন্টস, তাহলে এবার এই যে আমরা মানটা পেলাম, এবার আমরা মান পেলাম কি জিরো ওয়ান এবং থ্রি, তাহলে আমরা এই যে নতুন একটা মান পেয়েছি এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, আমাদের ইন পয়েন্ট তো ছিল জিরো আর থ্রি ছিল, তো এর মাঝখানে একটা পয়েন্ট এক্সট্রা পেয়ে গেলাম, এক্স এর মানের সেটা পেলাম আমরা ওয়ান, এই তিনটা পয়েন্টের জন্য আমরা এফ অফ এক্স এর মান বের করব। তো এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এক্স ইজ ইকুয়াল টু থ্রি, এর জন্য এফ অফ এক্স এর মান বের করব। তো জিরো বসাইলে আমাদের ফাংশনটা ছিল এই যে টু এক্স কিউব মাইনাস এইটিন এক্স স্কোয়ার প্লাস থার্টিন থার্টি টু এক্স, এখানে এক্স ইজ ইকুয়াল টু যদি জিরো বসাও তাহলে পুরো মানটা কি জিরোই পাবো আমরা। এবার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এই যে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান পেয়েছি সেটার জন্য বসাই তাহলে আমরা পাবো ফোরটিন। এবার থ্রির জন্য যদি বসাই এখানে তাহলে আমরা পাচ্ছি মাইনাস এইটিন, তো এখানে ম্যাক্সিমাম ভ্যালু আমরা পেয়েছি কত ফোরটিন, আর মিনিমাম ভ্যালু পেয়েছি মাইনাস এইটিন, তো এইটাই হচ্ছে আমাদের এক্সট্রিমাম, যে মিনিমাম ভ্যালু পেয়েছি এখানে, ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি ফোরটিন আর মিনিমাম ভ্যালু পেয়েছি মাইনাস এইটিন। তো এখান থেকে কিন্তু আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা পেয়েছি, ম্যাক্সিমা এবং মিনিমা এবং ম্যাক্সিমাম এবং মিনিমাম কিন্তু এক না, এখানে আমরা দেখবো যে ম্যাক্সিমাম ভ্যালু হয় আর ম্যাক্সিমাম এবং মিনিমা কিন্তু একটা পয়েন্ট হবে, ঠিক আছে, ভ্যালু এবং পয়েন্ট কিন্তু এক না। ভ্যালু হইতে হলে কি হয়, একটা ভ্যালু মানে হচ্ছে একটা মান, আর পয়েন্ট মানে হচ্ছে কি, এখানে দুইটা বা তিনটা ডাইমেনশন থাকবে, সেকেন্ড ডাইমেনশন, টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন, এরকম ডাইমেনশন থাকে যে পয়েন্টের, বাট ভ্যালুর কিন্তু কোনো আমাদের ডাইমেনশন থাকে না, ভ্যালু কিন্তু সিঙ্গেল একটা ভ্যালু। তো এই প্রথম এক্সাম্পলটা বোঝা গেছে কিনা, এটা কিন্তু আমরা এক্সট্রিমাম ভ্যালু বের করলাম, ম্যাক্সিমাম এবং মিনিমাম কিন্তু এখনো বের করিনি, পরেরটা আমিও দেখাবো ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু। প্রথম এক্সাম্পলটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, আচ্ছা আমি এক্সাম্পল টুটা আবার দেখাই, এক্সাম্পল টুতে কি লেখা আছে আমি দেখি। ফাইন দ্য ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করতে বলা হয়েছে, তো আগেরটার মতোই এক্সট্রিমাম মানে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু, এটা ওই আগেরটাই আছে। তো আমাদের এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু দেখি, ওকে এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করতে বলা হয়েছে, তো এখানে আমাদের যে কন্ডিশনটা আছে, প্রথমে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে, ওয়াই ড্যাশের মান বের করতে হবে আমরা জানি, এবং ওয়াই ডাবল ড্যাশ মানটাও এখানে বের করতে হবে, ওয়াই ডাবল ড্যাশের মানটাও বের করলাম, মানে দুইবার ডিফারেন্সিয়েশন করেছি। এটা তো আমরা দেখেছি কিভাবে একবার ডিফারেন্সিয়েশন করতে হয়, কিভাবে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হয় আমরা অলরেডি দেখেছি। তো আমরা এর পরের কন্ডিশন হচ্ছে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু জিরো, তো এখানে এফ ড্যাশ তো নাই, এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু জিরো, তো এখান থেকে আমরা এক্স এর মান পাবো। এখানে কিন্তু কোনো কন্ডিশন দেওয়া নাই, দেখো এখানে কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে বলেছে, কোনো একটি পয়েন্টের জন্য বলে দেওয়া নেই, তাহলে আমাদের সব পয়েন্টই আমি কনসিডার নিতে পারবো এক্স এর মান। তো এখানে আমরা এক্স এর মান পেলাম, দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর ছিল, মাইনাস ফোর এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার কমন যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, মিডল টার্ম করলে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ওয়ান, তাহলে মানে এক্স এর মান একবার পাইলাম জিরো, একবার পাইলাম ওয়ান, একবার পাইলাম থ্রি, তাহলে এক্স এর মান পাচ্ছিলাম জিরো ওয়ান টু, জিরো ওয়ান এবং থ্রি। তো এবার এই তিনটা পয়েন্টের জন্য আমরা দেখব, আমরা সর্বোচ্চ প্রথমে আমরা বের করব হোয়েন এক্স ইজ ইকুয়াল টু ওয়ান তখন ওয়াই ডাবল ড্যাশের মানটা কত আসে সেটা আমরা চেক করে দেখব। এই যে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান আছে, এই ওয়ানের জন্য আমরা ওয়াই যে ডাবল ড্যাশের মানটা পেয়েছি সেটার মানটা বের করব, তার মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এর জন্য যদি এইখানে বসাই দিই ওয়াই ডাবল ড্যাশ এক্স এর মান, ওয়াই ডাবল ড্যাশ ওয়ান এর মান, যেহেতু আমরা ওয়াই ডাবল ড্যাশ ওয়ান এর মান সেখানে আমরা পেলাম, এখানে করলে মাইনাস টেন, দেখো এইটার মান শূন্য থেকে ছোট, যদি ওয়াই ডাবল ড্যাশ এক্স এর মান শূন্য থেকে ছোট হয় তাহলে আমরা বলবো সেখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে। খেয়াল করে দেখো ওয়াই ডাবল ড্যাশ এক্স এর মান যদি শূন্য থেকে ছোট হয় তাহলে আমরা পাবো ম্যাক্সিমাম ভ্যালু, আমি আবারও বলতেছি ওয়াই ডাবল ড্যাশ এক্স এর মান যদি শূন্য থেকে ছোট হয় তাহলে আমরা পাবো ম্যাক্সিমাম ভ্যালু, কিন্তু ওয়াই ডাবল ড্যাশ এক্স এর মান যদি শূন্য থেকে বড় হয় তাহলে আমরা সেটা পাবো মিনিমাম ভ্যালু, কন্ডিশনটা কিন্তু উল্টা, কিন্তু ম্যাক্সিমাম এর ক্ষেত্রে আমরা দেখতাম কি যদি শূন্য থেকে বড় হয় তাহলেই আমরা বলি কি এটা ম্যাক্সিমাম, শূন্য থেকে ছোট হলে সেটা সাধারণত একই ফাংশনের জন্য বলা হয় মিনিমাম, কিন্তু এখানে কিন্তু কন্ডিশন উল্টা, যেহেতু ডিফারেন্সিয়েশন করা হচ্ছে ছোট হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের কন্ডিশন উল্টা হবে, তাহলে ম্যাক্সিম ওয়াই ডাবল ড্যাশ এর মানটা যদি শূন্য থেকে ছোট আসে তাহলে আমরা পাবো ম্যাক্সিমাম ভ্যালু, আর যদি ওয়াই ডাবল ড্যাশ এক্স এর মান যদি শূন্য থেকে বড় আসে তাহলে আমরা বলবো সেটাকে মিনিমাম ভ্যালু, তাহলে এক্স এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য ওয়াই ডাবল ড্যাশ এক্স এর মান পেয়েছি মাইনাস টেন,
which is less than 0 তার মানে এখানে দেয়ারফর দা গিভেন ফাংশন ইজ ম্যাক্সিমাম হোয়েন x = 1 তার মানে x = যখন 1 পেয়েছি তাহলে আমরা x = 1 এর জন্যই তো দেখতেছিলাম তাহলে x = 1 এর জন্য আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো এবং ম্যাক্সিমাম ভ্যালুটা তাহলে কি হবে এটি x = 1 টা f(x) এ বসায় দেব এন্ড দা ম্যাক্সিমাম ভ্যালু ইজ f(1) ওই যে প্রথম ফাংশনটা দেওয়া ছিল সেখানে x এর জায়গায় 1 বসাইছি তাহলে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পেলাম -9 এবারে x = 3 বসাবো আমরা তো x = y ড্যাশ ডাবল ড্যাশ এর সাথে x = 3 বসাইলাম ওইখানে এবার 3 বসায় দেখো আমরা মান পেলাম 90 পাইলাম এটা মানে কি শূন্য থেকে বড় তাহলে আমরা বলতে পারি দেয়ারফর দা গিভেন ফাংশন ইজ মিনিমাম হোয়েন x = 3 আমরা কিন্তু কন্ডিশন বলেছি যে শূন্য থেকে বড় হলে মিনিমাম হবে তো মিনিমাম ভ্যালুটা এবার x = x = 3 এর জন্য মিনিমাম ভ্যালুটা বের করব f(3) এর মান তাহলে f(3) এর মানটা পেলাম -37 তো এখানে আমরা দুইটা পয়েন্ট বের করেছি আমাদের আরো একটা পয়েন্ট আছে 0 সেটা আমরা একটু চেক করব এখানে দেখো এখানে যখন f y ডাবল ড্যাশ x এর মান যদি 0 বসাচ্ছি তখন 0 আসছে হুইচ ইজ নট গ্রেটার দ্যান 0 অথবা লেস দ্যান 0 এক্স্যাক্টলি 0 পাওয়া গেছে তাহলে এটার জন্য আর আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম পাবো না therefore the given function is neither maximum nor minimum when x = 0 তাহলে আমরা তিনটা কন্ডিশন পেলাম যদি x এর মানটা আমরা মানে f ডাবল ড্যাশ x এর মান যদি 0 পাই তাহলে বলবো neither maximum nor minimum কোনোটাই নাই যদি x মানে শূন্য থেকে ছোট পাই তাহলে আমরা বলবো কি ম্যাক্সিমাম শূন্য থেকে বড় পাইলে পাবো মিনিমাম y ডাবল ড্যাশ x এর মান এভাবে করে আমরা বের করতে পারি তো এই কন্ডিশনে কোনো কারো কোনো সমস্যা আছে কিনা আচ্ছা এখানে এক্সাম্পল 3 আবার প্রসেসে আমরা করেছি এখানে যেমন y ড্যাশ y আছে তারপর dy/dx বা অথবা y ড্যাশ দিয়েও লেখা যেত অথবা dy/dও লেখা যায় dy/dx লেখা যায় এখান থেকে একবার ডিফারেন্সিয়েশন করে এটা পেয়েছি দুইবার ডিফারেন্সিয়েশন করে 2x + 2a পাওয়া গেছে এরপর কন্ডিশন হলো f(x) = 0 তার মানে dy/dx = 0 এখান থেকে x এর মান পেয়েছি a আর -3a তাহলে একবার -3 এর জন্য আমরা বের করে দেখব আরেকবার a এর জন্য বের করব দেখো x = -3 এর জন্য বের করেছি -4 এ আসছে যেহেতু মাইনাস আসছে তার মানে কি এটা অবশ্যই শূন্য থেকে ছোট তার মানে ম্যাক্সিমাম ভ্যালু পাবো দেয়ারফর x = -3 এর জন্য আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো এবং ম্যাক্সিমাম ভ্যালুটা হবে 9 a কিউব বসাইলে পেলাম তারপর সিমিলারলি x = a এর জন্য বসালে দেখো +4 এ পাওয়া গেছে যেহেতু প্লাস পেয়ে গেছে a এর মান যাই হোক আমরা শূন্য থেকে বড় পাবো দেয়ারফর দা ফাংশন ইজ মিনিমাম হোয়েন x = এ তো এখানে করলে মিনিমাম ভ্যালুটা তাহলে পেয়ে গেলাম এই যে মিনিমাম ভ্যালু এইভাবে করে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা আমরা বের করতে পারি এটা আমরা দেখলাম ফাংশনাল আকারে যদি আমাদের একটা ফাংশন দেওয়া থাকে তাহলে এটা থেকে আমরা অ্যাপ্লিকেশন ভাবেও আসতে পারে যে অ্যাপ্লাইড নিয়মে যেমন এখানে এক্সাম্পল 4 টা কিন্তু এইভাবে দেওয়া আছে কিন্তু অ্যান আর্টিকেল ইন এ সোসিওলজি জার্নাল স্টেটেড দ্যাট ইফ এ পার্টিকুলার হেলথ কেয়ার প্রোগ্রাম ফর দ্য এল্ডারলি ওয়্যার ইনিশিয়েটেড then t years after its start n1000 elderly people would receive direct benefits where n of t function ta dewa ache eta where t is equal to t er man tao bole dewa ache limit ta dewa ache 0 theke 10 porjonto oi je amader prothom function ta dekhechhilam je 0 theke 3 dewa chilo ebong ekhane kintu greater than equal je equal ta dewa ache equal tara bojhay kintu third bracket post interval ইন্টারভাল কিন্তু তিন ধরনের হয় ওপেন ইন্টারভাল হয় ক্লোজ ইন্টারভাল হয় আরেকটা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট কে বলা হয় কি ওপেন ইন্টারভাল থার্ড ব্র্যাকেট কে বলা হয় ক্লোজ ইন্টারভাল সেকেন্ড বেল ইন্টারভাল কে বলা হয় এক্স্যাক্টলি যে ইন্টারভালটা থাকে সেটাই যে বিন্দুগুলো থাকে সেটার জন্য হয় তো আমরা যাই হোক এখানে যা আছে যেহেতু ফাংশন দেওয়া আছে লিমিট দেওয়া আছে আমরা বসাই এন ড্যাশ টি এন ডাবল ড্যাশ টি মানটা বের করি এন ড্যাশ টি এখানে ডিফারেন্সিয়েশন করে বের করে নিলাম এরপরের কাজ আমাদের কি আছে ইন্টারেস্ট ইয়ার মানটা বের করা ইজ ইকুয়াল টু 0 দেখেছি আমরা প্রথম ম্যাথটা যেটা দেখেছি एग्जांपल 1 এর তো এটার জন্য আমরা বের করে দেখলাম টি ইজ ইকুয়াল টু টি মাইনাস 8 আর একটা পেলাম টি মাইনাস 4 আর আমরা পাচ্ছি টি এর মান 4 আর 8 আমাদের এখানে লিমিটটা দেওয়া আছে কি 0 থেকে 10 এই যে আমাদের বলে দেওয়া আছে 0 থেকে 10 তো আমাদের মানগুলো যেটা আছে টি 1 আর টি 2 এই দুইটা কির মধ্যে আছে ওই লিমিটের মধ্যেই আছে তাহলে আমরা চারটা বিন্দু পেলাম প্রথমটা 0 পরেরটা 4 পরেরটা 8 পরেরটা 10 এক্সট্রিমাম ভ্যালু বের করতে হবে তো চারটা পয়েন্টের জন্য এক্সট্রিমাম ভ্যালু বের করব f(x) মানে এই ফাংশনে এই চারটা বিন্দু বসাইলে যে মানগুলো পাবো
তো এখানে এক্স, তাহলে আমরা এখানে টি ও লিখতে পারতাম, এখানে টি এন এফ টি, যেহেতু টি দেওয়া আছে আমরা এক্স লিখবো না, এখানে টি হবে, এখানে এন এফ টি হবে। তো 0, 4, 8 এবং 10 এর জন্য প্রত্যেকটাতে এই যদি এন এফ টি এর যদি জায়গায় বসাই তাহলে মান পেলাম 0 160/3, 128/3, 160/3, তো দুইটা সেম ভ্যালু পেয়েছি। আর দুইটা এখান থেকে সবচাইতে ম্যাক্সিমাম বড় মান আছে আমাদের এখানে, দেখবা টি ইজ ইকুয়াল টু 4 এর জন্য পেয়েছি এবং টি ইজ ইকুয়াল টু 10 এর জন্য পেয়েছি, একই মান পেয়েছি যেহেতু, তাহলে ম্যাক্সিমাম পাচ্ছি। এই দুইটাই ম্যাক্সিমাম, ক্যালকুলেশন করলে দেখা যাবে এই দুইটা মানই মানে 50 মানে 53 পয়েন্ট সামথিং আসতেছে। তো অবশ্যই এটা আর এটা বড় আসতেছে, আর সবচেয়ে ছোট আসতেছে 0। তার মানে n ইজ ইকুয়াল টু 0 এর জন্য, t ইজ ইকুয়াল টু 0 এর জন্য আমরা মিনিমাম পাচ্ছি, t ইজ ইকুয়াল টু 4 এবং 10 এর জন্য ম্যাক্সিমাম পাচ্ছি। দ্য নাম্বার অফ দ্য পিপল রিসিভিং বেনিফিটস অ্যাটেন ম্যাক্সিমাম আফটার 4 ইয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ 10 ইয়ার্স ম্যাক্সিমাম, এখানে কিন্তু চাইছি ম্যাক্সিমাম। দেখো ইনিশিয়েটেড দেন 10 ইয়ার্স আফটার ইজ 10,000 ইন্ডাল্ড পিপল রিসিভ ডাইরেক্ট বেনিফিটস আফটার হাউ মেনি ইয়ার্স ডাজ দ্য নাম্বার অফ পিপল রিসিভিং বেনিফিটস ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমাম চাইছে, ম্যাক্সিমাম পয়েন্ট পেয়েছি আমরা এখানে। তো খেয়াল করে দেখবা যে কিউতে আমাদের লিমিট দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সট্রিমামের যে কন্ডিশনটা আছে সেটা ডাইরেক্ট ইমপ্লাই করছি, যে পয়েন্টগুলো পেয়েছি সেখানে বসালেই আমরা হয়ে গেছে। বাট কোনো পয়েন্টে যদি আমাদের এরকম থাকে যে আমাদের ওরকম কন্ডিশন দেওয়া নাই, যে লিমিট দেওয়া নাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াই যে ওয়াই ডাবল ড্যাশ বা এন এফ ডাবল ড্যাশ টি বের করে তারপর কিন্তু করতে হবে। মানে এখানে কিন্তু এক্সাম্পল দুইটা নিয়মে আছে, একটা হচ্ছে এক্সট্রিমাম আকারে যেটাতে আমাদের আমাদের এক্সাক্টলি পয়েন্ট দেওয়া থাকবে বা ইন্টারভেল দেওয়া থাকবে, আর যদি ইন্টারভেল না দেওয়া থাকে অ্যাজ এ জেনারেল বের করতে হয় তাহলে আমাদের ওয়াই ডাবল ড্যাশ আকারে করতে হবে। তো এখানে ফর দা পরেরটা বোঝা, এক্সাম্পল 5, ফাইন্ড দা ডাইমেনশন অফ দা রেকট্যাঙ্গুলার হ্যাজ ম্যাক্সিমাম এরিয়া ইফ ইট হ্যাজ প্যারামিটার ইজ 20 সেন্টিমিটার। তো এখানে 20 সেন্টিমিটার প্যারামিটারের কথা বলা আছে। তো প্রথমে লেন্থ বের করতে হবে, লেন্থ ধরে নিতে হবে, লেট দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ দ্য রেকট্যাঙ্গুলার বি এক্স সেন্টিমিটার, দেন দ্য লেন্থ অফ দ্য অ্যাডজেসেন্ট সাইড বি 10 - x। যেহেতু প্যারামিটার দেওয়া আছে, প্যারামিটার মানে কি পরিধি সম্মত, এখানে তো 2 গুণ দেওয়া আছে, তো 10 - x ধরা হয়েছে। তো এখান থেকে আমাদের কন্ডিশন আমরা পেলাম 10x, তার মানে 0 থেকে 10 লিমিটটা পেয়ে গেলাম আমাদের এখানে, এই যে x একটা আর একটা 10 - x, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ ধরা হয়েছে, এবং তাহলে রেকট্যাঙ্গুলার এরিয়ার রেকট্যাঙ্গুলারটা কি হবে x × 10 - x, এবং লিমিটটা আছে 0 থেকে 10 পর্যন্ত। তো এখানে প্রথমে এ ড্যাশ এক্স এর মান বের করব, 10x - x² তো এখানে এখানে করলে 10 - 2x পেয়ে গেছি, তাহলে আমরা পাচ্ছি 10 - 2x, এখান থেকে এর মান পাচ্ছি কত, তো 2x = 5, দ্যাট মিন্স 2x = 10, তাহলে x1 = 5 পেলাম, তাহলে তিনটা পয়েন্ট মানে এখানে যেহেতু এখানে লিমিটটা খেয়াল করে দেখো এখানে লিমিটটা আছে কি 0 থেকে 10, তো আগেরটা কিন্তু ছিল এখানে ইকুয়াল ছিল, থার্ড ব্র্যাকেট ছিল, তো এখানে যেহেতু ইকুয়াল নাই তাহলে আমরা এটাকে মানে এটাকে আমাদের পয়েন্ট আকারে নিতে হবে, তাহলে 0 থেকে 5 পর্যন্ত একটা নিব আর 5 থেকে 10 পর্যন্ত একটা নিব। এই দেখো 0 থেকে 5 নেওয়া হয়েছে, 5 থেকে 10 নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে আমাদের কিন্তু যদি এখানে ইকুয়াল থাকতো, 0 থেকে যদি এক্স এর মান ইকুয়াল বা গ্রেটার দেন এক্স হইতো আর এক্স এর থেকে গ্রেটার দেন বা ইকুয়াল 10 হইতো, তাহলে আমাদের কি নিতাম x1 এর মান এখানে এটা নিতাম, এর আগে লিখতাম 0, 5, 10 আগে যেমন লিখেছি, কিন্তু এখানে কিন্তু লেখা যাচ্ছে না কারণ এখানে কি ইকুয়াল নাই, তো ইকুয়াল নাই হলে কি পয়েন্ট আকারে লিখতে হবে, তো 0 থেকে 5 আর 5 থেকে 10 দুটা বিন্দু পাইছে এখানে, যেহেতু আমাদের ইকুয়াল দেওয়া নাই, তিনটা পাইতাম না, তাহলে প্রথমে এ ড্যাশ মানে কি পাচ্ছি 0 আর 5, এর জন্য 0 থেকে 5, তাহলে 0 এর থেকে বড় 5 এর থেকে ছোট এরকম একটা মান যদি আমরা নিই সেটা কি হতে পারে 1 হতে পারে, তো সেক্ষেত্রে আমরা মানটা কি পাই দেখি 1, 0 থেকে 5 এর মধ্যে একটা মান আমরা কি নিতে পারি, 1 নিতে পারি, 2 নিতে পারি, 3 নিতে পারি, তো আমরা 1 নিয়েই দেখি, তাহলে আমরা a ড্যাশ x এর মান হচ্ছে 10 - 2x, তাহলে x এর মান এবার 1 বসায় দেখি তাহলে কি আসে 10 - 2, দ্যাট মিন্স 8 পজিটিভ আসতেছে, অথবা আমি 5 এর আগে একটা 4 নিলাম, তো 0 থেকে বড় নিলাম 1 অথবা 5 এর থেকে ছোট নিলাম 4, 4 নিয়ে দেখি তো আমরা কি আসে 10 - 2 × 4, দ্যাট মিন্স 8, 10 - 2 = 8, দ্যাট মিন্স 2, এটাও পজিটিভ, তাহলে আমরা 0 থেকে 5 যে কোনো ভ্যালুর জন্য আমরা a ড্যাশের মান পাচ্ছি কি পজিটিভ,
তো যদি পজিটিভ পাই তাহলে কি হবে ফাংশনটা এই ক্ষেত্রে ইনক্রিজিং। আমরা যেহেতু যদি আমাদের লিমিট দেওয়া থাকে, আমি আগে বলেছি লিমিট যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা যদি পজিটিভ পাই বা পজিটিভ ভ্যালু পাই সেক্ষেত্রে কি আমাদের সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বা ইনক্রিজিং হচ্ছে আমাদের। আর যদি আমাদের এরকম হয় এখানে পাচ্ছি পজিটিভ, আর যদি আমাদের দেখা যাচ্ছে এটা নেগেটিভ আসতো তাহলে আমাদের এটা ডিক্রিজিং হতো বা মিনিমাম হতো, মিনিমাম ভ্যালু হতো। তো এখানে 5 থেকে 10, 5 থেকে 10 এর মধ্যে একটা ভ্যালু নিও, মনে করো 5 থেকে বড় 6 নিলাম। 6 এর জন্য আমরা এখানে ড্যাশ এর মান পাই কি 26, দ্যাট মিন্স 12। তো 10 - 12 ইজ ইকুয়াল টু মাইনাস, দ্যাট মিন্স এখানে যাই বসো মাইনাস পাবো, 6, 7, 8, 9 যেটাই বসো মাইনাস পাবো। তো এখানে চিহ্নটা তাহলে এ এর মানটা হবে আমাদের ডিক্রিজিং হবে। তো এখানে বলেছে সিন্স এ ইজ ইনক্রিজিং অন দা 0 থেকে 5, আমরা দেখলাম এ এর মান ইনক্রিজিং হচ্ছে এবং ডিক্রিজিং অন 5 থেকে 10 ইন্টারভাল, ইট ফলোজ দ্যাট এ অ্যাটেইনস ইটস অ্যাবসলিউট ম্যাক্সিমাম অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 5। তো দেখা যাচ্ছে কি তাহলে এখানে দেখো আমাদের 0 থেকে 5 পর্যন্ত ইনক্রিজিং হচ্ছে, 5 থেকে 10 পর্যন্ত আমাদের ডিক্রিজিং হচ্ছে। তার মানে কি হচ্ছে অ্যাবসলিউট ইনক্রিজিং বা অ্যাবসলিউট ম্যাক্সিমাম হচ্ছে আমরা কোন পয়েন্টে পাচ্ছি, 5 বিন্দুতে অবশ্যই পাবো, কারণ আমরা দেখতেছি 0 থেকে 5 পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে আবার 5 এর পর থেকে ডিক্রিজিং হচ্ছে। মনে করো এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 5, তাহলে এইটাও 5, এটা হচ্ছে 10, তাহলে এই যে 5 পয়েন্টটাতে কি আছে ম্যাক্সিমাম ভ্যালু আছে, তাই না? তাহলে আমি যেটা বলেছিলাম যে ওই ম্যাক্সিমাম বিন্দুটা ছিল 5, তাহলে আমরা পাবো ইট অ্যাটেন্স অ্যাবসলিউট ম্যাক্সিমাম এক্স ইজ ইকুয়াল টু 5। দ্য ডাইমেনশন অফ দ্য লার্জেস্ট রেক্টেঙ্গুলার ইজ 5 × 5 সেন্টিমিটার, মানে 25 আসবে, স্কোয়ার আসবে। তো আমরা এখানে অনেক কিছু দেখলাম, যাই হোক তোমাদের এখানে এক্সাম্পল আমরা মেনলি এগুলো থেকে অতটা দেখবো না, আমরা জেনারেল হিসেবে এইগুলাই আমরা এক্সাম্পল অ্যাসাইনমেন্টে দিব, যেটা তোমাদের ইন্টারভেল দেওয়া আছে এক্সট্রিমামের জন্য যেটা করেছো প্রথম যে ম্যাটটা করেছে সেই নিয়মের আকারে এক্সাম্পল 1 এর আছে, এবং পরবর্তী যেটা আছে সেটা তোমাদের ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম হাইট এন্ড দ্য ম্যাক্সিমাম রিচ ইজ ম্যাক্সিমাম হাইট এন্ড ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম হাইট, তার মানে ম্যাক্সিমাম বিন্দুটা নির্ণয় করতে হবে এবং ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে। এটা করতে হবে কিন্তু অবশ্যই আমরা যে এক্সাম্পল পরে গুলোতে করেছি সেই অনুসারে, ঠিক আছে? এক্সট্রিমামের জন্য এক্সারসাইজ 1টা হচ্ছে এক্সট্রিমামের যে কন্ডিশনটা দেখেছি সেই অনুসারে বিন্দু বের করে মান বের করতে হবে, ঠিক আছে? এই যে দেওয়া আছে পয়েন্ট এক্সাম্পল 1 অনুসারে 1 ABC এর মতো করবে। আর দুই নাম্বারটা যেটা আছে সেটা আমরা এই যে এক্সাম্পল 2, 3 যেটা আছে সেটা অনুসারে দুই নাম্বারটা করবে। সো এইখানে কারো কোনো প্রবলেম আছে কিনা বা এক্সট্রিমামের ক্ষেত্রে যে কন্ডিশনটা হচ্ছে সেটা ইন্টারভেলের জন্য যেটা হবে, যদি দেখা যায় ইন্টারভেলের মান পজিটিভ আসছে তাহলে আমরা বলবো কি এক্সট্রিমাম, সর্বোচ্চ মান যেটা পাবো সেটাই এক্সট্রিমাম ভ্যালু, আর সর্বনিম্ন মান যেটা আছে সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু আমরা পাবো এখানে, ঠিক আছে? বাট যদি ম্যাক্সিমাম এবং মিনিমাম নির্ণয় করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি পয়েন্টে যদি আমাদের ইন্টারভেল না থাকে তাহলে কিন্তু এই ডাবল ড্যাশ এক্স নির্ণয় করে ওইভাবে করে করতে হবে। সো আমি এখানে এক্সারসাইজ এটাও দিতে পারি, এটা দিব অবশ্যই, আর এই যে 2 নাম্বারটা এটা বাদ দিয়ে আমি ওই যে অন্য নিয়ম আমি এক্সাম্পল 2, 3 যেটা দেখিয়েছি সেই নিয়ম আমি দিতে পারি। মেনলি আমাদের এক্সাম্পল এখানে যেটা থাকবে এক্সাম্পল 1, এক্সাম্পল 2 অ্যান্ড এক্সাম্পল 3, এই তিনটাকেই আমরা ফলো করবো। এক্সাম্পল 4 আছে যেটা সেটা আমাদের অতটা দরকার নেই, এক্সাম্পল 1, 2, 3 এই তিনটাকেই আমরা ফলো করে করবো। তো এক্সাম্পল 1, 2, 3, 4 চারটাই আমি দেখালাম, এই চারটা থেকে কারো কোনো সমস্যা আছে কিনা থাকলে বলো। আচ্ছা, কারো যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু এই দুইটা লেসনের উপর আমি আজকে দেব, এবং তোমাদের যেহেতু 9 দিন সময়ের কথা বলেছি 9 দিন করে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের সময় দেওয়া হবে। তো আজকের ক্লাস সম্পর্কে কারো কিছু যদি জানার থাকে তাহলে বলতে পারো, আর যদি সমস্যা না থেকে থাকে তাহলে আইডিগুলো দিয়ে দাও। এবং এই আজকের যে লেসনটা পড়ালাম আজকের লেসনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে
স্যার লাস্ট ক্লাসে মানে আমার এই নেটের সমস্যার জন্য অ্যাটেন্ডেন্স তো স্যার আমি হচ্ছে মেসেজে দিয়েছিলাম মেসেঞ্জারে, তো আমি কি এখানে দিয়ে দেবো স্যার? আইডি দেওয়া হলে লিভ নিতে পারো, আর সমস্যা যদি উপরে থাকে মেসেঞ্জারে আমাকে বলো, আমি চেষ্টা করবো সলিউশন দেওয়ার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার। আপনি যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন কোন নাম্বারটা কি স্যার টুগুলা মানে পাইলে ভালো হইতো স্যার? আপনি কি পিডিএফটা দিয়েছেন স্যার? ঠিক আছে, এই পর্যন্তই ক্লাস আছে। আসসালামু আলাইকুম।